নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি সুপর্ণা, রয়েছে আপনাদের সঙ্গে। প্রয়াত বসিরহাটে তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম বুধবার দুপুর 1:15 নাগাদ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। দীর্ঘদিন ধরেই যকৃতে ক্যান্সারে ভুগছিলেন তিনি। সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৃণমূল সাংসদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সহ গোটা উত্তর 24 পরগনা জেলায়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকেই দলের তরফে তাকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে ভোটের প্রচারও বেশি করতে পারেননি তিনি। কিন্তু তারপরও 3 লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা থেকে জয়ী হয়েছিলেন। পালন করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদ। ত্রাণের ত্রিপল নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন খোদ দলের নেতাকর্মীরাই। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, ত্রাণের ত্রিপল নিজের এলাকায় দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছেন তিনি। আর বিধায়কের এমন ভূমিকায় ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশ। বুধবার দ্বিতীয় দফায় ভোট জম্মু কাশ্মীরে। সকাল 7টা থেকেই শুরু হয়েছিল ভোট। দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বেশ কিছু কেন্দ্র। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জম্মু 3টি এবং কাশ্মীরের 3টি জেলা মিলিয়ে 26টি বিধানসভা কেন্দ্রে হচ্ছে ভোট। বুধবার সকাল 7টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, কারণ রিয়াসি, রাজৌরি, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোট শুরু হয়েছে, যেখানে বিগত 3 বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। 2021 সালের অক্টোবর থেকেই রাজৌরি এবং পুঞ্চে বহু হামলার ঘটনা ঘটেছে, যার ফলে মৃত্যু হয়েছে 35 জন নিরাপত্তারক্ষী এবং 8 জন সাধারণ নাগরিকের। আর সেই কারণেই আলাদা করে নিরাপত্তা বেশি আটোসাটো করা হয়েছে এই জেলাগুলিতে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 370 ধারার অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। 3টি দফায় ভোট গ্রহণ হবে 1 অক্টোবর পর্যন্ত। 8ই অক্টোবর ফল ঘোষণা। প্রথম দফার মতো বুধবার সকাল থেকেই বুথমুখী হয়েছেন উপত্যকার মানুষজন। 25 লক্ষেরও বেশি সংখ্যক ভোটার ভাগ্য নির্ধারণ করবেন 239 জন প্রার্থীর। জম্মু কাশ্মীরে ভোট দিতে এসেছেন পরিযায়ীরাও। বুধবারের দ্বিতীয় দফার ভোটে আলাদা করে নজর রয়েছে হেভি ওয়েট প্রার্থীদের দিকে, যাদের মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের এই নেতা এবার লড়ছেন 2টি কেন্দ্র থেকে। ডেলিগেশন কে হওয়ালে সে সমঝ মে নহীঁ আতা, ইহি লোক জব জম্মু কশ্মীর কে বারে মে কমেন্ট করতে হ্যায় তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে তরফ সে বয়ান আতা হ্যায় কি জম্মু কশ্মীর জো হ্যায় ও হামারি অন্দরুনি হামারা অন্দরুনি মামলা হ্যায়, ইস পে দূসরো কি দখল নহীঁ হোনি চাহিয়ে। অগর দখল নহীঁ হোনি চাহিয়ে, অগর ইনকে কমেন্টস আপকো নহীঁ চাহিয়ে, তো ইনকো ইহাঁ লায়া ক্যুঁ যা রহা হ্যায়। ওর ব্যাসে ভি ইহাঁ লোক ভোট আপনা ইস্তেমাল ইয়া ইলেকশন মে হিসা ইসলিয়ে নহীঁ লে রহে হ্যায় কি ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সে বহুত খুশ হ্যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি তমাম কোশিশো কে বাবজুদ লোক ইহাঁ ইলেকশন মে হিসা লে রহে হ্যায়, নহীঁ তো ইহাঁ লোগোঁ কো তঙ্গ করনে মে, সতানে মে, পরেশান করনে মে পিছলে 6-7 সাল সে হকুমত নে কোই কসর বাকি নহীঁ রাখি হ্যায়। ইসকে বাবজুদ লোক অগর ইস ইলেকশন মে হিসা লে রহে হ্যায় তো ইয়ে লোগোঁ কি মে কহতা হুঁ ইসকা শ্রেয় লোগোঁ কো জানা চাহিয়ে, লেকিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোশিশ কর রহি হ্যায় কি ইসকা সারা ক্রেডিট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কো মিলে, জো কি ইহাঁ কে লোগোঁ কে সাথ ধোখা হ্যায়। অর অগর বাহার কে ডিপ্লোম্যাটস কো লায়া যা সকতা হ্যায় তো মুঝে ইয়ে বতায়ে না বাহার কে জার্নালিস্ট কো ইজাজত কিউ নহীঁ দি জা রহি হ্যায়। শেষবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে। তখন অবশ্য উপত্যকা ছিল পূর্ণ রাজ্য, কিন্তু 2019 সালের অগাস্টে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তারপর থেকেই এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
থাই নিউজ নেটওয়ার্ক। নিম্নচাপের প্রভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাত, যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। ঝাড়গ্রাম শহরের সঙ্গে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, যার মধ্যে চিল্কিগড়ে ডুলুং নদীর কজওয়েতে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 20টি গ্রামের মধ্যে, হাঁটু জল দাঁড়িয়ে, চরম সমস্যায় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকেরাও। পুজোয় দায়িত্ব পালনে থাকবে পুলিশ। 1 অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনো পুলিশ কর্মীকে ছুটি না দেওয়ার নির্দেশ নবান্নের তরফে। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ছট পুজো। সেই কথা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 1 অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনো পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে রয়েছে দুর্গাপুজো, এই 4 দিনের জন্যই সারা বছর অপেক্ষায় থাকে সকলেই। স্বাভাবিকভাবেই সুষ্ঠুভাবে গোটা বিষয়টি পরিচালনা করাই চ্যালেঞ্জ থাকে রাজ্যের কাছে। ফলে প্রতি বছরই আগেভাগে পুলিশ কর্মীদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যে সমস্ত এলাকাগুলিতে জনসমাগম বেশি হয় সেই এলাকাগুলোই পুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তাও থাকে বেশি, সর্বদা চলে নজরদারি। উৎসবের কথা মাথায় রেখেই মঙ্গলবারই পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। আর সেখানেই লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ছটের জন্য 1 অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দায়িত্ব সকলকেই নিতে হবে, কোন ক্লাব কি থিম করছে সেটা পুলিশকে নজর রাখতে হবে, এমন কিছু করা যাবে না যাতে ভিড় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। মনে রাখতে হবে পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসে, সারা দেশ থেকে অনেক মানুষও আসে, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই সব দিক মাথায় রেখেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 550 বছরের পুরনো ছাতনা রাজবাড়ি দুর্গাবাড়ির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রাচীন রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, পাড়ার পুজো হোক কিংবা বনেদি বাড়ির, জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। আজ বলবো আরেক রাজবাড়ির পুজোর কথা, 550 বছরের পুরনো ছাতনা রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজা বা রাজতন্ত্র কিছুই নেই আর, কিন্তু সেই প্রাচীন রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা। মল্লভূমি বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজো এবং বাঁকুড়া ছাতনা রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকে শুরু করে পুজোর নিয়মকানুন হুবহু এক। কথিত আছে যে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈব সন্ধির শর্ত অনুযায়ী দুর্গাপুজো শুরু করেন। ছাতনার এই পুজো প্রায় 550 বছরের পুরনো হলেও বর্তমান দুর্গা মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে। মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দকুমারী। বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার মিল রয়েছে। দেবীর বোধন হয় জিতাষ্টমীতে। নিয়ম অনুযায়ী আজও তোপধ্বনির মাধ্যমে সম্পন্ন হয় সন্ধি পুজো। বর্তমান বংশধর রাজা প্রদীপ সিংহ দেওয়ের কথায় এখনকার পুজোর দেখা জিনিস হল ডালা দৌড় এবং খাড়া দৌড়। একটা সময় পুজোতে প্রজারা ভেট নিয়ে রাজবাড়িতে উপস্থিত হতেন, কিন্তু সে প্রথা আজ আর না থাকলেও আজও সন্ধিক্ষণের সময় ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ডালা ভর্তি নৈবেদ্য নিয়ে ছুটে আসেন ভক্তরা, যা ডালা দৌড় নামে পরিচিত। প্রতিমা বিসর্জনের সময় রাজাদের ব্যবহার করা পুরনো তরবারি বের করা হয় এবং সেই সমস্ত অস্ত্র নিয়ে ক্ষত্রিয়রা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রথা অনুযায়ী বিসর্জনের পর সেসব অস্ত্র নিয়ে কুলদেবী বাসুলী মায়ের মন্দির পর্যন্ত দৌড়তে হয়।
যা খাড়া দৌড় নামে পরিচিত। সেই সমস্ত নিয়মরীতি দেখলে বোঝাই যায় রাজতন্ত্র না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোর পুরনো ঐতিহ্য এখনো অমলিন। আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে, আমিও সেটা করে যাচ্ছি। আচ্ছা, তবে এটা বলবো আমাদের মন্দিরটা ভেঙে গেছিল, হ্যাঁ ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল, যে স্ট্রাকচারটা ছিল ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার, উপরে ঢালাইটা হয়ে গেছে। আর মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি। আর পুজো বলতে গেলে যা নিয়ম নিতে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি। মূর্তির কাজ বা কাজ চলছে, কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের। প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয়, যেমন কাঠামো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব নতুন করে করা হয়। এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না, আমাদের যেটা আগে ছিল সেটা এবছরও হবে, আগামী দিনেও তাই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।